হ্যালো এভরিওয়ান ভিডং ডট কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সৌরভ দে তোমাদের ম্যাথ টিউটর এখানে দেখো আমাদেরকে মান নির্ণয় করতে বলা হচ্ছে কতগুলি ভগ্নাংশ দেওয়া আছে আমাদের তো ভগ্নাংশের যোগ এবং বিয়োগ এখানে পারফর্ম করতে বলা হচ্ছে তো দেখো প্রথম আমরা কি করব এখানে যেমন দেওয়া আছে লিখে নিই থ্রি বাই ফোর মাইনাস ইলেভেন বাই টেন এবং সবশেষে যে অংশটা দেওয়া আছে ফর্টি নাইন ইন্টু রুট নাইন বাই টোয়েন্টি তো আমরা জানি রুট নাইন মানে কি হয় না থ্রি হয় তাহলে এটাকে আমরা ফর্টি নাইন বাই টোয়েন্টি লিখতে পারি তো আরেক লাইন যদি আমরা এটাকে লিখে দিই থ্রি বাই ফোর মাইনাস ইলেভেন বাই টেন প্লাস এটা গুণ করলে আসবে ওয়ান ফর্টি সেভেন বাই টোয়েন্টি এখন দেখো আমাদেরকে যখন কোনো কতগুলি ভগ্নাংশের যোগ বা বিয়োগ করতে বলা হবে আমাদের প্রথম কাজ হবে সমস্ত ভগ্নাংশগুলির হরকে সমান এখন ভগ্নাংশগুলির হর সমান করার জন্য আমাদেরকে এখানে প্রথমে চার দশ ও কুড়িয়ের লসাগু নির্ণয় করতে হবে ঠিক আছে চার দশ এবং কুড়িয়ে লসাগু। তো চার দশ এবং কুড়িয়ে লসাগু আমরা যদি নির্ণয় করি তো লসাগু হবে কুড়ি ঠিক আছে এরপরে আমাদের কাজ হবে এখানে প্রত্যেকটি ভগ্নাংশের একটি সমতুল্য ভগ্নাংশ নির্ণয় করা যার হর হবে কুড়ি এখন তিনের চারের দেখো হরকে কুড়ি করতে গেলে আমাকে কি করতে হবে না চারকে পাঁচ দিয়ে গুণ করতে হবে এবারে যেহেতু আমরা হরকে পাঁচ দিয়ে গুণ করছি স্বাভাবিকভাবেই লবকেও পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা ভগ্নাংশটা কত পাবো না পনেরো বাই কুড়ি ঠিক আছে একইভাবে আমাদের এখানে ছিল এগারো বাই দশ ওটা আমরা ওখানে কি এই দশকে যদি দুই দিয়ে গুণ করি তাহলে আমাদের হর কুড়ি হবে যেহেতু হরকে দুই দিয়ে গুণ করা হচ্ছে তো লবকেও দুই দিয়ে গুণ করতে হবে এখানে আসবে বাইশ এবং এখানে যেটা আছে ওয়ান ফর্টি সেভেন বাই টোয়েন্টি দেখো এর অলরেডি তো আমাদের হরে ওয়ান মানে কুড়ি রয়েছে তাহলে দিয়ে দিয়ে গুণ গুণ করি করি আমরা যদি এবং তাহলে আমাদের আসবে বাই টোয়েন্টি অর্থাৎ আমাদের এখানে যে তিনটি ভগ্নাংশ দেওয়া ছিল তাদের সমতুল্য আমরা ভগ্নাংশ নির্ণয় করলাম যাদের প্রত্যেকের হর হলো কুড়ি তো আমাদের এখানে যেটা পারফর্ম করতে বলা হয়েছে তিন তিনের চার মাইনাস এগারোর দশ প্লাস একশো সাতচল্লিশ বাই কুড়ি আমরা ওদের জায়গায় ওদের সমতুল্য ভগ্নাংশগুলোকে লিখতে পারি তো আমি এখানে এটাকে লিখতে পারি পনেরো বাই কুড়ি মাইনাস এখানে লিখতে পারি বাইশের কুড়ি এবং এখানে লিখতে পারি একশো আমাদের কাজ কি হবে না আমরা জানি যে ভগ্নাংশগুলি যেহেতু হরগুলি একই রয়েছে তাহলে আমাদের এই অংশ শুধুমাত্র তাহলে আমাদেরকে লবের অংশগুলোর ক্যালকুলেশন করতে হবে যেহেতু ভগ্নাংশগুলোর সমস্তগুলোর হর একই সে কারণে হর এখানেও কুড়ি হবে এবং লবগুলোর মধ্যে ক্যালকুলেশন হবে অর্থাৎ এবারে আমরা জানি যখন এরকম কেস থাকে প্রথমে আমরা প্লাসগুলোকে গুলোকে একসঙ্গে কাজ করে নিই অর্থাৎ ফিফটিন প্লাস ওয়ান ফর্টি সেভেন আগে ক্যালকুলেট করে নেব এবং সেখান থেকে আমরা টোয়েন্টি টু বিয়োগ করে দেব। তাহলে আমাদের এটা আসবে অ্যাকচুয়ালি ওয়ান সিক্সটি টু এবং এখানে আছে মাইনাস টোয়েন্টি টু বাই টোয়েন্টি করলে আমরা পেয়ে যাবো ওয়ান ফর্টি এবং এখানে আছে টোয়েন্টি আমরা জানি কুড়ি দিয়ে একশো চল্লিশ কে কাটলে সাত পাওয়া যাবে অর্থাৎ আমাদের এই কোশ্চেনের যে আনসার হবে সেটা হবে সেভেন ভীড়ঙ্কম ওয়েবসাইটে ম্যাথি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো